মুর্শিদাবাদ জেলার প্রাচীন ঐতিহ্যশালী পূজোগুলির মধ্যে অন্যতম বহরমপুরের সেন্ট বাড়ির দুর্গাপুজো। এই পুজো প্রাচীন প্রথা মেনে বংশ পরম্পরে চলে আসা সেই একই শ্রদ্ধা ঐতিহ্যের সাথে আজও বজায় রয়েছে। প্রতি বছরের মতো এই বছরও আশ্বিন মাসের মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষু দান করা হয়। দুর্গাপুজোকে ঘিরে নানান উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে বাড়ির সদস্যদের মধ্যে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হাতে মাত্র আর কটা দিনের অপেক্ষা, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মুর্শিদাবাদ জেলার প্রাচীন ঐতিহ্যশালী পুজোগুলোর মধ্যে অন্যতম বহরমপুরের সেন বাড়ির দুর্গাপুজো। এই পুজো প্রাচীন প্রথা মেনে বংশ পরম্পরায় চলে আসা সেই একই শ্রদ্ধা ও ঐতিহ্যের সাথে আজও বজায় রয়েছে। প্রতি বছর রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি। প্রতি বছরের মতো এই বছরও আশ্বিন মাসের মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষু দান করা হয়। দুর্গাপুজোকে ঘিরে নানান উচ্ছ্বাস উদ্দীপনা থাকে বাড়ির সদস্যদের মধ্যে। শতাব্দী প্রাচীন রীতি এবং প্রথা মেনে আজকে মায়ের চক্ষু দান হচ্ছে। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেন, যিনি এই পুজোর সূচনা করে গিয়েছেন, তিনি যে নিয়মে, যে পরম্পরায়, যে রীতিতে এই পুজো শুরু করেছিলেন, আমরাও সেই পরম্পরাটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পুজো শুরু হয়ে যায় সোজারথের দিন থেকে। সোজারথের দিন কাঠামো পুজোর মাধ্যমে আমাদের মায়ের পুজোর সূচনা হয়। তারপরে বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলতে থাকে। আজকে মহালয়ার দিন চক্ষুদান হয়। এরপর ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যায়। বহরমপুর থেকে সুদীপ রায়ের রিপোর্ট, TV24 বাংলা। সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।